যতগুলো আন্ডালুর গাড়ি ছিল তাদেরকে আমরা আজকে পুরস্কৃত করবো, যেটা বলে পুলিশের কাছে গাধিগিরি করবো। তাদেরকে একটা গোলাপ দেওয়া হবে, লাঠু দেওয়া হবে এবং জলের বোতল দেওয়া হবে। সেই হিসেবে আমরা কাজ শুরু করেছিলাম। কিছু যেগুলো আন্ডালুর গাড়ি ছিল তাদেরকে আমরা তাই করেছিলাম, তারা খুশি খুবই হয়েছিল, কারণ তাদেরকে খুশি খুবই এরকম ব্যবহার কেউ করেনি। এবং যেগুলো ওভারলোড গাড়ি ছিল তাদেরকে আমরা প্রশিক্ষণ করার জন্য রেডি হচ্ছিলাম। দুটো গাড়ি যাদেরকে আমরা অলরেডি আটকে রেখেছি, পার্কিং জন্য রাখা আছে, ইমিগ্রেশন কথা বলা হচ্ছে, তাদেরকেও আছে। এই গাড়িটা সিগন্যাল থাকা সত্ত্বেও সিগন্যাল ব্রেক করে ওভারস্পিডে বেরিয়ে যায়। যেহেতু ওভারস্পিডের জন্য কিছুদিন আগে এখানে দুটো বড় বড় দুর্ঘটনা ঘটেছে, এই গাড়িটাকে আটকানো আমাদের লক্ষ্য ছিল। গাড়িটাকে আমরা আটকে দিই এখানে, কিন্তু ক্লাবের ছেলেরা, সেই ক্লাবের নাম হচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব, সেই ক্লাবের ছেলেরা প্রত্যেকে ড্রাঙ্কার ছিল, পিছনে তারা ড্রাঙ্ক করছে, যেটা আপনারা নিজেরা দেখলেন, কভার করলেন। তারা মাতাল অবস্থায় সেই জিনিসটাকে একটা ইস্যু পেয়ে যায় মনে করে এবং সেটা তারা রোড ব্লক করে একটা ঝামেলা করার সৃষ্টি করে। কিন্তু আমরা সঠিক সময় আসি, আইসি আরম্বা কেউ নিজে আসে, এসে এখন সিচুয়েশন নর্মাল আছে। যারা করেছিল তারা পালিয়ে গেছে, রীতিমতো অ্যাজ পার ল অ্যাকশন নেওয়া হবে। কয়েকজনকে আটক করেছেন? আপাতত একজনকে আটক করা হয়েছে, বাকিদের কাছে নেওয়া হয় নাম কী হয়েছে। বাইক সিজ করা হয়েছে, পাঁচটা বাইককে আমরা সিজ করেছি।